নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি প্রাথমিকের এবং নিয়োগে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিরাট বড় দুর্নীতির একটা আপডেট নিয়ে এবার কিন্তু দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে এবার হাইকোর্ট কিন্তু ডাইরেক্ট রাজ্যের মুখ্য সচিবকে চিঠি করে দিল আগামী তিনই এপ্রিলের মধ্যে কিন্তু জানাতে হবে সঠিক আগের সো এ টু জেড বিস্তারিত ভিডিওটা নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না এবং দুর্নীতির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি তিন এপ্রিলের মধ্যেই জানাতে হবে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্য সচিবকে নোটিস হাইকোর্টে। এবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় সংস্থকারী সংস্থা সিবিআই যদিও অনুমতি দেয়নি রাজ্য সরকার এই অবস্থায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কদিন সময় লাগবে এ বিষয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইল আদালত এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত নেতা কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের জামিন মামলায় শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন যে শুনানিতে সিবিআই আদালতে জানায় এখনও পর্যন্ত তারা কোনো অনুমোদন পায়নি এরপরই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ অনুমতি দিতে কি কারণে এই বিলম্ব সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান কি এসব জানতে রাজ্যের মুখ্য সচিবকে বিবি গোপালিকাকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ আগামী তিন এপ্রিলের মধ্যে সব সবকিছু নিয়ে রিপোর্ট না দিলে মুখ্য সচিবকে সরাসরি আদালতে হাজিরা দিতে হবে প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে সরগোল গোটা রাজ্যেই শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা বিধায়ক থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক এই আধিকারিকদের বিরুদ্ধে বিচার কার্য চালাতে সরকারি অনুমোদন লাগে এই অনুমোদন কিন্তু রাজ্য সরকারের কিন্তু কাছে কিন্তু চেয়েছে কিন্তু রাজ্য সরকার কিন্তু কোনোভাবে হাইকোর্টকে হেল্প করেনি এই জন্য কিন্তু হাইকোর্ট এবার সরাসরি রাজ্যের মুখ্য সচিবকে কেন তারা হেল্প করছে না জানতে চেয়েছে এরপরে মুখ্য এর এরপরে মুখ্য সচিব যদি না যদি জানায় তাহলে সরাসরি মুখ্য সচিবকে হাইকোর্টে বিচারপতির সামনে নিয়ে আসা হবে সো বন্ধুরা এটাই হল আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দা মাতারাম